ইউটিউবে স্ট্রেনি মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আজকের ভিডিওতে সোলার কানেকশনের ডায়াগ্রাম এবং সোলার কীভাবে কাজ করে সে সমস্ত নিয়ে আলোচনা করব এখানে আপনারা সিরিজটা দেখতে পাচ্ছেন তো আমরা এখানে ওপরে যেগুলো দেখেছি এগুলো সোলার প্যানেল বুঝাইছি আসলে এখানে যে করলো ক্ষোভ দেয়া তাতে সোলার প্যানেল সম্পূর্ণ হয় বোঝানো যায় না জাস্ট ডায়াগ্রাম অনুযায়ী ব্লক ডায়াগ্রাম এটা তা ব্লাক ডাইগ্রা বললে আমরা এটা সোলার প্যানেলকে বোঝানো হয়েছে তো সোলার প্যানেলের নিচে সেখানে টার্মিনাল হাউজ আছে এবং সেই টার্মিনাল হাউজে প্লাস মাইনাস দুটো শনাক্ত করা আছে নির্দিষ্টভাবে তো সেখানে সেই প্লাস মাইনাস শনাক্ত করা আছে বুঝতেই পারছেন সোলার থেকে অবশ্যই ডিসি বিদ্যুৎ শক্তি উৎপাদন হয় আর সোলারে হলো সূর্যের আলো পড়লে ভালোভাবে পড়লেই তাহলে ভোল্টেজ তৈরি হবে আর সোলারের যতগুলো কোষ থাকে সবগুলো সরো কোষগুলোকে করা থাকে। তো এখন দেখেন এখান থেকে আমরা লোডে লাগাইতে পারি কিন্তু আসলে লোডে না লাগানোই ভালো কারণ আমাদের ডিসি লোড গুলো ম্যাক্সিমামই বারো ভোল্ট আমরা ব্যবহার করি আর প্যানেল থেকে যেটা আসবে সেটা হলো 12 ভোল্ট না প্যানেল থেকে আমরা সর্বোচ্চ 21 ভোল্ট পেতে পারি আর মোটামুটি হবে ম্যাক্সিমাম সময় আমরা ১৯ থেকে একুশ ভোল্ট প্যানেল থেকে পেয়ে থাকি আর কি ভোল্টেজটা আর চার্জ কন্ট্রোলারের যে কাজটি এটা যেহেতু কন্ট্রোলার কন্ট্রোলার মানে নিয়ন্ত্রণ করা তো সেই চার্জ কন্ট্রোলার যেটা করবে যেমন সূর্যের আলো তো সময় থাকে না দিনের সময় থাকে এবং আমরা ছোলা যারা কাজ করে তারা সূর্যের আলোটাকে সাড়ে চার ঘন্টা আলো দেয় মানে একটা দিনে যদি ভালো আলো হয় যদি মেঘ না থাকে বৃষ্টি না থাকে সেরকম একটা দিনে সাড়ে চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টায় সর্বোচ্চ আলো পাওয়া যায় বলে ধরে নেওয়া হয় এইটা হলো সানলাইট পাওয়ার আর বাকি যে সময়গুলো সূর্য ওঠার জন্য সূর্য ডোবার জন্য এই সমস্ত সময় যে আলোগুলো পাওয়া যায় সেখান থেকে পর্যাপ্ত পরিমাণ ভোল্টেজ তৈরি হয় না বা বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয় না তো এখন আমরা যে লোডগুলো ব্যবহার করব আমাদের কিন্তু ম্যাক্সিমাম সময় লোড প্রয়োজন পড়ে রাতের বেলায় কারণ দিনে তো সবাই কাজ করার জন্য বাইরে চলে যায় বাসা বাড়িতে তেমন লোক থাকে না তারপরেও দিনে বাসায় থাকলে সেক্ষেত্রে বাচ্চা এবং অসুস্থ মানুষের জন্য ফ্যানের প্রয়োজন পড়ে লাইট তেমন প্রয়োজন পড়ে না তো বিশেষ করে ছোলা তো ব্যবহার করা হয় প্রত্যন্ত এলাকায় তাছাড়াও বর্তমানে বিভিন্ন জায়গাতে বিদ্যুতের পরে বিদ্যুতের উপরে চাপ কমানোর জন্য ছোলার ব্যবহার করা হয়ে থাকে তো এখন দেখেন চার্জ কন্ট্রোলের যে কাজটা হলো সে প্যানেলের সাথে হলো প্যানেল সেখানে সেভাবে এটা সংযুক্ত হলো চার্জ কন্ট্রোলের সাথেই আবার সংযুক্ত হয়ে ব্যাটারি কারণ আমরা অন্য সময় যখন লোডগুলো চালাতে চাবো সেটা যেন চালাইতে পারি সেজন্য ব্যাটারি ব্যবহার করা হয়েছে দিনের সময়ে পর্যাপ্ত পাওয়ার যা সূর্য থেকে পাচ্ছে বা সূর্য থেকে সোলার প্যানেল সেটাকে কনভার্ট করে বিদ্যুৎ তৈরি করছে সেই বিদ্যুৎ দ্বারা দিনের বেলায় ব্যাটারিটিকে পূর্ণ চার্জ করে রাখা হয় আর সেই চার্জটা যখন অন্য অন্য সময় বা আমাদের প্রয়োজন সেই সময় লোডগুলো চালাবে তাই এখানে সেই জন্য লোড চালানোর জন্য চার্জ কন্ট্রোলার থেকে লোডগুলোর কানেকশন দেওয়ার ব্যবস্থা রয়েছে এখানে জাস্ট লোডের একটা দেখানো হয়েছে যে দুটো একটা পয়েন্ট একটা না এখানে এরকম তিনটা চারটা বড় বড় চার্জ কন্ট্রোলার বিভিন্ন পয়েন্ট থাকে এছাড়াও সার্চ কন্ট্রোলের বর্তমানে যেমন মোবাইল সার্ভিসে সার্চ দেওয়ার জন্য ইউএসবি কেবলের একটি কোয়াড থাকে এরকম বিভিন্ন কোয়াড এখানে থাকতে পারে তো এই হলো চার্জ কন্ট্রোলের ব্যাপার যে সেখান থেকে ব্যাটারি প্যানেল এবং লোডগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য চার্জ কন্ট্রোলার ব্যবহার করা হয় চার্জ কন্ট্রোল ব্যবহারে কিছু সুবিধা রয়েছে যেমন ব্যাটারিটাকে পূর্ণ চার্জ হয়ে গেলে আর ওভার চার্জ হতে দিবে না তখন সে ব্যাটারিটাকে ভিতর থেকে কানেক্ট ডিসকানেক্ট করে লাগবে আবার লোডগুলো যখন আমরা ব্যাটারি থেকে ব্যবহার করব। তখন ব্যাটারিটাকে সম্পূর্ণ ডিসচার্জ হতে দিবে না মানে ডিসচার্জ সীমারেখার বাইরে চলে গেলে তখন কিন্তু ব্যাটারিটা নষ্ট হয়ে যায় ড্যামেজ হয়ে যায় আপনারা জানেন তো সেই সময়ও কাট আউট করে দেবে লাইনটাকে ডিসকানেক্ট করে দেবে তো এই জন্য আর কি ব্যাটারি যদি নষ্ট হয়ে যায় এখানে টোটাল যে সিস্টেমের তার মধ্যে অ্যাকচুয়ালি ব্যাটারিটার দামই আমি বলবো বেশি আপনি যত লোড বেশি ক্যাপাসিটি করবেন তত ব্যাটারিটা বাড়াইতে হবে সেই তুলনায় ব্যাটারির দাম বেশি তার পরবর্তী দাম হলো আপনার প্যানেলের আর প্যানেলের মূল্য হলো আসলে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম সেটা আপনি কি সাইজের কিনবেন তার উপর নির্ভর করে তারপরে মোটামুটি আমরা বলতে পারি যে পার ওয়ার্ড হিসেবে প্যানেল বিক্রি করা হয় তো প্যানেল যত ওয়ার্ডের কিনবেন আপনারা পঞ্চাশ পঞ্চান্ন ষাট থেকে শুরু করে এটি মোটামুটি আপনারা সত্তর আশি টাকার মধ্যে পাবেন সাইজের উপরে আকারের উপরে বাজারে বিভিন্ন সময় দাম তো মোটামুটি বলা যায় যে পঞ্চান্ন থেকে পঁচাত্তর ওয়ার্ড হিসেবে প্যানেলগুলো আপনারা কিনতে পারবেন তাহলে এখানে আরেকটা বিষয় দরকার যেমন চার্জ কন্ট্রোলার কোথায় বসাবো প্যানেল কোথায় বসাবো ব্যাটারি কোথায় বসাবো সেগুলো সম্পর্কে একটু আলোচনা করে দিই তো চার্জ কন্ট্রোলার এমন জায়গায় বসাতে হবে যেটি থেকে এই যে প্যানেল এবং ব্যাটারি এবং লোড সবার দূরত্ব যেন একটা নির্দিষ্ট সীমারেখার মধ্যে থাকে প্যানেল থেকে চার্জ কন্ট্রোলার আপনার পনেরো থেকে বিশ ফিট হলে যত কাছে হবে তত ভালো হবে তবে সর্বোচ্চ রেখা পঁচিশ থেকে তিরিশ ফিটের মধ্যে ব্যবহার করতে হবে সর্বোচ্চতে না যেয়ে যতটা কাছে স্থাপন করা যায় ততটাই ভালো আর ব্যাটারিটা পাঁচ থেকে ছয় ফিটের মধ্যে ব্যবহার করতে হবে চার্জ কন্ট্রোলার থেকে তাহলে চার্জ করতে ঘরে এমন জায়গায় বসাতে হবে বা সেখান থেকে যেন ব্যাটারি কানেকশন পাঁচ থেকে ছয় ফিটের মধ্যে হয় আর লোডগুলো পঁচিশ ফিটের মধ্যে বা তিরিশ ফিটের মধ্যে ব্যবহার করতে হবে যতটা কাছে ব্যবহার করা যায় ততই ভালো অর্থাৎ রোমের ডায়াগ্রামগুলো করার সময় আগে ভেবে নিতে হবে যেন লোডগুলো দূরত্ব এই সীমারেখার মধ্যে থাকে যতটা কাছে পাওয়া যাবে তত ভালো আর প্যানেল বসানোর জন্য যে জায়গাটা আমরা নির্দেশনা করবো বা যেটা দেখতে হবে আমাদের যে প্যানেলের উপরে ছায়া পড়বে না বিশেষ করে গাছের ছায়া তো এরকম জায়গা যেখানে রোদ ভালো মতো পড়ে সেরকম জায়গা সেইরকম জায়গাতে প্যানেলটা বসাইতে হবে সেটা দক্ষিণ দিক মুখ করে প্যানেলটাকে স্থাপন করতে হবে এখানে অবশ্য যা লিখে আছে যে দেখতে পাচ্ছি মনে হচ্ছে বিশ আসলে বিশ না তেইশ ডিগ্রি করে 23 ডিগ্রি কোণে স্থাপন করতে হবে এটা বাংলাদেশের জন্য বেশি ভালো ভূমি থেকে 23 ডিগ্রি কোণ হবে তাহলে সূর্যের আলোটা সব সময় দিনের সর্বসময়ে ভালোমতো পাওয়া যায় দক্ষিণ দিকে মুখ করে আর প্যানেলটার জন্য কিছু রক্ষণাবেক্ষণ রয়েছে যেমন ধুলাবালি পড়লে সেজন্য জন্য প্যানেল ভালোমতো কাজ করতে পারে না ওখানে সময় বিভিন্ন পাখি এসে সেখানে বসে বা পায়খানা করে সেজন্য জন্য প্যানেলটাকে অন্তত দিনে একবার করে পরিষ্কার করলে খুবই ভালো আর না হলে অন্তত সপ্তাহে একবার করে পরিষ্কার করবেন এবং ঝড় বৃষ্টি বা অন্য সময় হলে প্যানেলের নিরাপত্তার জন্য প্যানেলটাকে খুলে সরিয়ে রাখতে পারলেই ভালো যার প্যানেলে আঘাত লাগলে নষ্ট হয়ে যেতে পারে এমনিতে প্যানেল তেমন নষ্ট হয় না যেগুলো বললাম আঘাত লাগা বা ছায়া পড়লে কিন্তু প্যানেল নষ্ট হতে পারে কারণ এখানে সবগুলো কোষ যে সিরিজে সংযুক্ত আছে তো একটি কোষ যদি ঠিকমতো কাজ না করে তাহলে কিন্তু সমস্যা তৈরি হয় ব্যাটারি তো চার্জ কন্ট্রোলার ঠিক থাকলে ব্যাটারি এমনিতেই সেই হিসেবে চার্জ কন্ট্রোলার ব্যাটারিটাকে ঠিক করে রাখবে আর ব্যাটারি আপনারা যেটা রাখার ক্ষেত্রে ব্যাটারিটাকে ঢেকে রাখবেন না এটা শুষ্ক জায়গায় রাখবেন আলো বাতাস যেন চলাচল করতে পারে এরকম জায়গায় ব্যাটারিটাকে রাখা তারপরেও নিজের মাঝে সাঝে ব্যাটারি দিকে লক্ষ্য করা কারণ ব্যাটারিতে যে লিকুইড থাকে সেগুলো যদি কমে যায় বোঝা যায় আর কি লেভেল থাকে তাহলে আপনারা এই করতে পারেন এখন বিভিন্ন কোম্পানি বিভিন্ন কিছু দিচ্ছে কোম্পানি অনুযায়ী অনুষ্ঠানে ব্যাটারি চেঞ্জ হচ্ছে অনেক ব্যাটারি এখন লিকুইড দেওয়া হয় না ইলেকট্রোলাইট দেওয়া হয় না তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি এখানে সোলার নিয়ে মোটামুটি কানেকশন নিয়ে আলোচনা করে দিলাম ডায়াগ্রাম দেখতে পারছেন খুবই সহজ একটি ডায়াগ্রাম ছিল তো যারা আমার ভিডিওটি দেখছেন যদি আমার ভিডিও ভালো লাগে তা আমার আরো অনেক ভিডিও আছে সবগুলো ভিডিওর মধ্যে কিছু না কিছু অন্তত শিখতে পারবেন তো আপনাদের এক অনেকে থেকে বেশি জানেন তাদের এটা পছন্দ হবে না যারা কিছু জানেন না সম্পর্কে কম জানেন তাদের জন্য কিছু হলো এখানে শিক্ষার বিষয় ছিল এইভাবেই আমরা একটা থেকে একটা ভিডিও করে থাকি তো যারা জানেন তারা এরকম ভাববেন না তারা অন্যদেরকে শেখানোর জন্য আমরা করছি আমাদেরও অনেক ভিডিও ধাপ বাই ধাপ আমরা আলোচনা করে আসছি তো আপনাদের সহযোগিতা আমাদের কাম্য তো আপনাদের লাইক পেলেও অনেকটা ভালো লাগে আর ভিডিও গুলো যদি শেয়ার করেন অন্যরা দেখার সুবিধা পাবে তা অনুরোধ রইল অন্যদেরকে দেখার জন্য শেয়ার করেন এই সমস্ত ভিডিও আসলে খুব কম দেখে মানুষ তো একসলে টেকনিক্যাল কাজ সবারই দ্বারা দরকার কারণ আমরা বাসাবলিতে এই সমস্ত বিদ্যুৎ ব্যবহার করে থাকি এবং আমাদের সচেতনতার জন্য জানার দরকার আর টেকনিক্যাল ওয়ার্ক ছাড়া একটা দেশ জাতি কেউ উন্নত উন্নতি করতে পারবে না তা আপনাদের চেষ্টা পাইলে আমাদের এই কাজগুলো প্রচারও হবে সঙ্গে মানুষও শিখবে আমি নিজেও কিছুটা উপকৃত হব এবং অনুপ্রাণিত হব আপনাদের দ্বারা তো আশা করি আপনারা আমার ভিডিও গুলো শেয়ার করবেন আমার সাথে থাকবেন আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নেবেন তো সবাই ভালো থাকবেন সে আশা করে আজকে শেষ করছি আবারো সবাইকে বলছি ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ